বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ডিসকাস করব লিপিড ডাইজেশন এবং অ্যাবজর্পশন নিয়ে। লিপিড ডাইজেশনে প্রথমে জানতে হবে ডায়েটরি লিপিড কী কী আছে। দেখো, ট্রাই অ্যাসাইল গ্লিসারল, কোলেস্ট্রল এস্টার, ফ্রি কোলেস্ট্রল, ফসফোলিপিড, ফ্রি ফ্যাটি অ্যাসিড। যখনই ট্রাই অ্যাসাইল গ্লিসারল বলবে তখনই জিজ্ঞেস করা হবে ভাইবাতে যে অ্যাসাইল কেন বলছো। ট্রাই মানে তো জানো যে তিন, আর অ্যাসাইল মানে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। তার মানে হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারলে তিনটা ফ্যাটি অ্যাসিড সাথে একটি গ্লিসারল থাকে। আশা করি বুঝতে পেরেছ। এবার স্টেপে আসি। মাউথে কোনো ডাইজেশন হবে না। স্টমাকে গ্যাস্ট্রিক লাইপেজ এবং লিঙ্গুয়াল লাইপেজ কাজ করবে। লিঙ্গুয়াল লাইপেজ কিন্তু স্যালাইভা থেকে আসে। এরপরে লিঙ্গুয়াল লাইপেজ এবং গ্যাস্ট্রিক লাইপেজ 30% ট্রাই অ্যাসাইল গ্লিসারল, যেগুলো শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি, তাদেরকে ডাইজেস্ট করে। তাহলে এখানে কত পার্সেন্ট ডাইজেশন হয়? 30% ডাইজেশন হয়। এরপরে স্মল ইন্টেস্টাইন, এখানে ডিওডেনামে ইমালসিফিকেশন হয়। ইমালসিফিকেশন টার্মটা তোমাদের হয়তো নতুন লাগছে। ইমালসিফিকেশন নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব, কিন্তু এখন শুধু একটু মনে রাখো যে ইমালসিফিকেশন মানে কি। ইমালসিফিকেশন এটা একটা প্রসেস যার মাধ্যমে কি হয়, যে ফ্যাট, যে লার্জ যে ফ্যাট গ্লোবিউল, সেগুলাকে ছোট ফ্যাট গ্লোবিউলে কনভার্ট করা হয়। এবং এই কাজটি করে কি, বাইল এবং অ্যাজাইটেশন। অ্যাজাইটেশন হচ্ছে একটা প্রসেস, মানে মিক্সিং প্রসেস। দেখো নি যে যখন কোনো বিল্ডিং তৈরি হয় তখন একটা মেশিনের মধ্যে দিয়ে বালি, সিমেন্ট, পাথর এগুলাকে মিক্স করা হয়। এটা ওর সাথে সিমিলারিটি আছে। তো যাই হোক, ফ্যাট তখন কি হবে, ইমালসিফাইড ফ্যাটে তৈরি হবে। ইমালসিফাইড ফ্যাটে তৈরি করার উপকারিতা কি, কেন আমরা এটা করছি? সৃষ্টিকর্তা সব কিছুই কারো আমাদের দিয়েছেন, যা কিছু দিয়েছেন সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ আছে, মহৎ কোনো উদ্দেশ্য আছে। দেখো, ফ্যাট ইমালসিফাইড ফ্যাটে কনভার্ট হওয়ার কারণে ফ্যাটে যে বড় গ্লোবিউলগুলো ভেঙে ছোট হচ্ছে, এর ফলে সারফেস টেনশন কমে যাচ্ছে এবং সারফেস এরিয়া বাড়ছে, যার ফলে এই যে ডাইজেস্টিক যে এনজাইমগুলো আছে এগুলো খুব সহজেই ইমালসিফাইড ফ্যাট, মানে সেই ছোট ছোট ফ্যাটগুলোর উপরে কাজ করতে পারে, ফলে ডাইজেশন ভালো হয়। এরপরে আসি এনজাইমেটিক ডিগ্রেডেশন। ট্রাই অ্যাসাইল গ্লিসারল, মনো অ্যাসাইল গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হবে। তো কি দিয়ে হবে? প্যানক্রিয়াটিক লাইপেজ এবং হলিপেজ দিয়ে। অনেকে এটাকে কোলাইপেজ বলে, কিন্তু এটাকে হলিপেজ বলাই ভালো। দেখো, এরপরে যে টু মোনো অ্যাসাইল গ্লিসারল যে তৈরি হলো, এটা আইসোমারাইজ হয়ে ওয়ান মোনো অ্যাসাইল গ্লিসারল তৈরি হবে। টু মোনো অ্যাসাইল গ্লিসারল মানে কি, দুই নাম্বার পজিশনে ফ্যাটি অ্যাসিড আছে আর ওয়ানের ক্ষেত্রে এক নাম্বার পজিশন। তো ওয়ান মোনো অ্যাসাইল গ্লিসারলের উপরে আবার কাজ করবে ফসফোলাইপেজ ও হলিপেজ, করে তৈরি করবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। আশা করি এইটুকু বুঝতে পেরেছো, এইটুকু মনে রাখতে হবে কোথায় কোন এনজাইম কাজ করতেছে। এনজাইম এখানে দুটো এনজাইমের নাম একই, প্যানক্রিয়াটিক লাইপেজ এবং হলিপেজ। আর প্রোডাক্ট কি কি তৈরি হচ্ছে? এরপরে আসো কোলেস্ট্রল এস্টার। কোলেস্ট্রল এস্টার এর উপরে কাজ করবে কি, কোলেস্ট্রল এস্টার, এবং তৈরি হবে কোলেস্ট্রল এবং ফ্যাটি অ্যাসিড। ফসফোলিপিডের উপর কাজ করবে ফসফোলাইপেজ A2, তৈরি হবে লাইসোফসফোলিপিড এবং ফ্যাটি অ্যাসিড। আমি কিন্তু তোমাদের জন্য খুবই সংক্ষেপে এটা তৈরি করেছি, যাতে রিটেনে তোমাদের অসুবিধা না হয়। রিটেনে অল্প সময় পাওয়া যায়, অল্প সময়ের মধ্যে অনেক বড় করে লেখার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এরপরে আসো অ্যাবজর্পশন অফ লিপিড। লিপিড অ্যাবজর্পশনের জন্য আগে আমাদের জানতে হবে এন প্রোডাক্ট কী কী আছে। ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, টু মোনো অ্যাসাইল গ্লিসারল, লাইসোফসফোলিপিড এবং কোলেস্ট্রল। তো এরপর স্টেপগুলো দেখো। শর্ট চেন ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল সরাসরি পোর্টাল ব্লাডে অ্যাবজর্ব হয়ে যায়। পোর্টাল ব্লাড সম্পর্কে অ্যানাটমিতে তোমাদের ডিটেলস পড়ানো হবে, তোমরা এখানে শুধু নামটা জেনে রাখো। এরপর লং চেন ফ্যাটি অ্যাসিড, টু মোনো অ্যাসাইল গ্লিসারল, কোলেস্ট্রল,
লাইসোফসফোলিপিড একসাথে বাই সল্টের সাথে ইন্টারাক্ট করে মাইসেলি ফর্ম করে। এই মাইসেলি অ্যাবজর্পশন হেল্প করে। মাইসেলি নিয়েও আমি পরে ডিটেলস বলবো, এখন শুধু শুনে রাখো। মাইসেলি হচ্ছে ফেরির কাজ করে। নদী থেকে যখন আমরা এক পাশ থেকে পার হয়ে আরেক পাশে যাই, তখন যেরকম ফেরি হেল্প লাগে, তো এই অ্যাবজর্পশনের জন্য আমাদের একই ঘটনা ঘটে। কারণ যে এন্ড প্রোডাক্টগুলোর কথা বলছি, এগুলো কিন্তু সবই ওয়াটার ইনসলিবল এবং ফ্যাট সলিবল। কিন্তু আমাদের ইন্টেস্টাইনের মধ্যে কি, ইন্টেস্টাইনের মধ্যে আছে অ্যাকোয়াস মিডিয়া, মানে পানি। তাহলে পানির মধ্যে দিয়ে যাওয়ার জন্যে সৃষ্টিকর্তা কি তৈরি করে দিয়েছে, এখানে একটা ফেরি সিস্টেম করে দিয়েছেন। তো সেই ফেরি সিস্টেমই হচ্ছে মাইসেলি। মাইসেলি কি করে, এই যে এন্ড প্রোডাক্টগুলোর সাথে ইন্টারাক্ট করে, তখন ভেতরের দিকে থাকে এন্ড প্রোডাক্টগুলো আর বাইরের দিকে থাকে বাইল সল্ট। বাইল সল্ট যেহেতু ফ্যাট ইন মানে বাইরের দিকে বাইল সল্ট থাকার কারণে ওয়াটার সলিবল হয়, আর ফ্যাটগুলো যেহেতু ভেতরে থাকে এই জন্য কি হয়, ওগুলা তো আর আর ওয়াটারের সংস্পর্শে আসার প্রয়োজন হয় না। ভেতর মাইসেলিটা এরকমই যে ভেতরের অংশ থাকবে ওয়াটার ইনসলিবল এবং বাইরের অংশ থাকে ফ্যাট সলি মানে ওয়াটার সলিবল। তো বাইরের অংশটা যখন ওয়াটার সলিবল, তখন ও ওয়াটার অ্যাকোয়াস মিডিয়ার ভেতর দিয়ে এন্ট্রোসাইটে পৌঁছাতে পারে। মানে হচ্ছে সহজ হিসাব, ফেরি করে ইন্টেস্টাইন থেকে এন্টেরোসাইটে নিয়ে যাবে এই মাইসেলি। আর ফ্যাট অবজর্পশনটা সবচেয়ে ম্যাক্সিমাম হয় আপার স্মল ইন্টেস্টাইনে এবং মিনিমাম হয় আইলিয়ামে। এরপর একটা সুন্দর ছবি আছে যেটা আমি মোজাম্মেল স্যারের বই থেকে নিয়েছি, তো এই ছবিটা বোঝাবো আমি তোমাদের পরবর্তী স্লাইডে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। কারণ 10 মিনিটের বেশি আমি ভিডিও করতে পারি না।